যে কোনো মেশিনে এরকম পাঁচ কালারের সুতা দিয়ে খুব সুন্দর সুন্দর গলার ডিজাইন করতে পারবেন। দেখেন, পাঁচ কালারের সুতা ববিনে ভরে নেবেন এবং এভাবে সেলাই দিয়ে আকর্ষণীয় ডিজাইনগুলো করতে পারবেন যে কোনো সেলাই মেশিনে। এই ডিজাইনটি করার জন্য আমাদের এখানে পাঁচ কালারের পাঁচটা সুতা নিতে হবে। এরপর এক একটা করে সুতা এক একটা ববিনে ভরে নিতে হবে। এক একটা করে সুতা এক একটা করে ববিনে আমি ভরে নিছি, ঠিক আছে? তাহলে এখন এই ববিনগুলো আমরা মেশিনে উপরে সেট করব। আর এখানে যে পাঁচটা সুতা একসাথে এই যে এই সুয়ের সাথে আমরা সেট করব। কিভাবে সেট করি ভালোভাবে খেয়াল করেন। তো এই ববিনগুলো আমি সেট করব। তো দর্শক, আপনাদের যদি বাসায় ছোট ফুট মেশিন অর্থাৎ বাটারফ্লাই বা সিঙ্গার কোম্পানির মেশিনগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে বলতে পারেন আমরা এই মেশিনে এই সুতাটা কিভাবে সেট করব। যেখানে আপনারা সুতা রাখেন, এই সুতার কার্টনগুলো যেখানে রাখেন, সেই জায়গায় আপনারা কি করবেন, এই যে এরকম ববিনগুলো এভাবে রাখবেন। আপনারা ছোট ফুট মেশিনে এরকম ববিনে সুতা ভরে পাঁচটা করে সেট করতে পারবেন, ঠিক আছে? এজন্য কিন্তু আমি এই ববিনের মধ্যে সুতাগুলো ভরে নিচ্ছি। তো আমরা কি করব, এই সুতার কাটনটা সরিয়ে এখানে রেখে দিলাম আর প্রত্যেকটা ববিন আমরা এখানে সেট করব। দেখেন এইভাবে এদের সুতার যে আঁচটা যাতে একভাবে থাকে সবগুলারই, এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। পাঁচটা সুতা এইভাবে আপনার টান দিয়ে নেবেন যাতে এখানে আপনার আগা পাছা না হয়, তাহলে কিন্তু পাক ধরবে। এভাবে আটকে নিয়ে সুতাটা এভাবে টান দিয়ে নেবেন। এরপর সুতাটা দেখেন আপনাদের মেশিনে এইভাবে একটা পাক দিয়ে নেবেন, ছোট মেশিনে প্যাঁচ দিয়ে নেবেন, যেভাবে নর্মালি মেশিনে সুতাটা যেভাবে লাগান ঠিক একইভাবে। দেখেন পাঁচ আল সুতা আমি ভরে নিলাম। এরপরে মেশিনে এই টেনশনটা একটু লুজ করে দিতে হবে, বেশি লুজ করবেন না, একটু লুজ করে দিতে হবে, ঠিক আছে? নিচের সুতাটাকে আমি উঠিয়ে নিব, এই যে নিচের সুতাটা আমি উঠিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে উপরে এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের আছে পাঁচ আল সুতা, এক দুই তিন চার পাঁচ, এখানে পাঁচ আল সুতা আছে আর নিচে আছে একটা সুতা। উপরে টেনশনটা লুজ করে দিলাম, নিচের সুতাটা স্বাভাবিক সেলাইয়ের জন্য যেভাবে রাখা হয় সেভাবে রেখে দিলাম। এখন আমি এটাতে সেলাই করব। এখানে যে একটা ডিজাইন দেখতেছেন, এই ডিজাইন অনুযায়ী আমি আজকে একটা সেলাই দিব। ডিজাইনটা সম্পূর্ণ করে দেখাবো, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথমে দেখেন এখান থেকে সেলাইটা ধরবো। দর্শক দেখলেন কিভাবে এই ডিজাইনটা আমরা করলাম এখানে পাঁচ কালারের সুতা দিয়ে। এখানে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠতেছে। তো দর্শক, এই ডিজাইনটা আপনারা যে কোনো সেলাই মেশিনে করতে পারবেন, ছোট মেশিন হোক বা এরকম বড় মেশিন হোক, যে কোনো মেশিনে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। এই ডিজাইনটা করতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে, নিচের দিকে দেখেন সাদা কিছু পেপার বকরম আপনাদের লাগিয়ে নিতে হবে। আপনারা যারা এরকম বকরম যদি না লাগান তাহলে কিন্তু এরকম ডিজাইনটা আপনারা করতে পারবেন না। অবশ্যই ডিজাইন করতে গেলে এখানে পেপার বকরমটা আপনারা প্রথমে আয়রনে হিট করে লাগিয়ে নেবেন, তাহলে এরপর পাঁচ কালারের সুতা দিয়ে এইভাবে সেলাইটা দিতে পারবেন।
যদি পেপার বক্রমটা না লাগান তাহলে কিন্তু সেলাই দিলে সেলাইটা হবে না, বারবার ছিঁড়ে যাবে বা মেশিনটা ডিস্টার্ব দিবে। তাহলে দর্শক দেখেন এই যে ডিজাইনটা করে নিলাম কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আপনারা যে কোনো জামার মধ্যে ডিজাইন করতে পারেন, হাতার মধ্যে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। যাই হোক দর্শক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য।